মরণবিধি ক্যান্সারের নাম শুনলে মনে আতঙ্ক জাগে। আধুনিক চিকিৎসায় ক্যান্সারকে কিছুটা বাগে আনা সম্ভব হলেও এর চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়ার মতো জটিলতা রয়ে গেছে। আবার অনেক সময় পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর আবারও এই রোগ শরীরে ফিরে আসে। কিন্তু এবার ক্যান্সার চিকিৎসায় বিরাট সুখবর দিল ভারতের মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক রাজেন্দ্র বাদভে দাবি করেছেন, 10 বছর ধরে গবেষণা করে তারা সফল হয়েছেন। দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থেকে বাঁচানোর জন্য এক যুগান্তকারী ঔষধ তৈরি করে ফেলেছেন তারা বলে দাবি। আবার সেই ট্যাবলেটের দামও খুব কম, মাত্র 100 রুপি। বাংলাদেশি মুদ্রায় এই ওষুধের দাম হতে পারে 140 টাকার আশেপাশে। ডক্টর রাজেন্দ্র বাদভের দাবি, সংস্থার গবেষকরা বিষয়টি নিয়ে 10 বছর ধরে কাজ করছেন। তারা এমন একটি ট্যাবলেট তৈরি করেছেন যা রোগীদের মধ্যে দ্বিতীয়বার ক্যান্সারের আক্রমণ প্রতিরোধ করবে। এছাড়া এই ওষুধ বিকিরণ ও কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় 50% কমিয়েও দিবে। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রাজেন্দ্র বলেন, গবেষণার জন্য ক্যান্সারের কোষ প্রবেশ করানো হয়েছিল ইঁদুরের শরীরে, যার ফলে ইঁদুরগুলোর শরীরে টিউমার তৈরি হয়। রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি ও অস্ত্রোপচারের মাধ্যমে ইঁদুরগুলোর চিকিৎসা করানো হয়। এরপর দেখা যায় ক্যান্সার কোষগুলোর মৃত্যু ঘটলেও ক্রোমাটিন কণা ছোট টুকরো টুকরো হয়ে যায়। এই কণাগুলো রক্তের মাধ্যমে পৌঁছে যেতে পারে শরীরের অন্যান্য অংশে, সুস্থ কোষে প্রবেশ করে পুনরায় ক্যান্সারের কোষে পরিণত হয়। টাটা মেমোরিয়াল সেন্টারের গবেষক দল বলছে, মৃত ক্যান্সার কোষগুলি মুক্ত ক্রোমাটিন কণা ছেড়ে দেয়। এই কণাগুলো সুস্থ কোষগুলোকে আক্রমণ করে ক্যান্সার কোষে পরিণত করে। এই কোষগুলো মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে ক্রোমোজোমের সঙ্গে, এর ফলে নতুন করে টিউমার তৈরি হতে পারে। এই সমস্যার সমাধান খুঁজতে ইঁদুরগুলোর উপর চিকিৎসকরা রেসভেরাট্রল ও কপার প্রো অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করেন। এই ট্যাবলেট পাকস্থলীতে অক্সিজেন রেডিকাল তৈরি করে, তারপর তা দ্রুত শোষিত হয়ে রক্ত সঞ্চালনের পথে প্রবেশ করে, যা শরীরের এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যান্সার কোষের চলাচলে বাধা তৈরি করে। গবেষকরা তাদের গবেষণায় রেসভেরাট্রল ও কপার প্রো অক্সিজেন ট্যাবলেটকে জাদু বলেছেন। টাটা মেমোরিয়ালের দাবি, এই ট্যাবলেট সেবন করলে রোগীর শরীরে কেমোথেরাপি বা রেডিয়েশনের মতো চিকিৎসা পদ্ধতির পার্শ্ব প্রতিক্রিয়া 50% কম হবে, এমনকি দ্বিতীয়বার ক্যান্সার প্রতিরোধ করতে এই ট্যাবলেট কার্যকর হতে পারে। এই ট্যাবলেটটি কার্যকর হতে পারে অগ্নাশয়, ফুসফুস ও মুখের ক্যান্সারে। আপাতত ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটির অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে এই ওষুধ। অনুমোদন পেলে এই ওষুধ ব্যবহার করা যাবে চলতি বছরের জুন জুলাই মাস থেকে। ডক্টর রাজেন্দ্র বাদভে আরো জানিয়েছেন, ক্যান্সার চিকিৎসায় যখন 100,000,000 টাকা বা 200,000,000 খরচ, তখন সেখানে এই ওষুধের দাম হবে মাত্র 100 রুপি। অনুমোদন পেলে এই ওষুধ সব জায়গায় পাওয়া যাবে। এই ওষুধ ক্যান্সার চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে কিনা তা জানতে এরই মধ্যে মানুষের শরীরে পরীক্ষা করা হয়েছে। তবে নতুন করে ক্যান্সার আক্রান্ত হওয়া থেকে বাঁচতে এই ওষুধ কতটা কার্যকরী হবে তা বুঝতে আরো 5 বছর সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা।